সেরা অন্যতম সেরা। এই দুয়ের মাঝখানে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ধরেন সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যে বাংলাদেশ জিতল, সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা টেস্ট জয়। সেরা জয় কি? সেই জায়গাটাতে কিন্তু বিতর্কের অনেকগুলো উইন্ডো ওপেন হয়ে যায়। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় সিরিজ হিসাবে যদি বলি, সেটা হতে পারে যদি আমরা এই সিরিজটা নিউজিল্যান্ডকে হারাতে পারি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় যে দ্বিতীয় টেস্ট হচ্ছে, সেই টেস্টের উপরেই তাই আসলে নির্ভর করছে অন্যতম সেরা আর সেরার পার্থক্যটা, বাংলাদেশ কি সেটা পারবে কিনা, বাংলাদেশে পারার সুযোগটা আসলে কোথায়। দেখুন, ওই বলছিলাম অন্যতম সেরা জয়, অন্যতম সেরা জয় আমাদের অবভিয়াসলি ওই টেস্ট জয়টাকে কোনোভাবে খাটো করে দেখার উপায় নাই। বাংলাদেশের ইতিহাসের খুব ছোট্ট একটা তালিকাও যদি করি যে আমাদের সেরা মানে পারফরমেন্সের জয়, শুধু আমি বলবো না পারফরমেন্সের কথা বলবো, তাহলে হচ্ছে গিয়ে সিলেটে সেই টেস্টটা থাকবে। অনেকগুলো কারণে থাকবে। প্রথমত হচ্ছে গিয়ে বাংলাদেশে এখানে অলমোস্ট আমরা 50% শক্তি খর্ব করা দল নিয়ে আমরা খেলেছি। আমাদের এখানে সাকিব, তামিম, লিটন, সঙ্গে হচ্ছে গিয়ে তাসকিন, ইবাদত, এই পাঁচজন প্রথম একাদশে ক্রিকেটার ছাড়া আমরা খেলেছি। নিউজিল্যান্ড অনরা আদার হ্যান্ড তারা কিন্তু একেবারে মূল একাদশ নিয়ে খেলেছে, এইটা একটা কারণ। একটা কারণ হচ্ছে গিয়ে যে উইকেটের সহায়তা নিয়ে সেই অর্থে যেমনটা আমরা আগে অতীতে দেখেছি সেইটা বাংলাদেশের এই জয়টা হয়নি, যে কারণে বাংলাদেশের জয়টা আরও অনেক বেশি গৌরবের, আরও অনেক বেশি মহিমান্বিত। সো এই সব বিবেচনায় এই জয়টাকে আসলে অন্যতম সেরা হিসেবে রাখতে হবে। এখন অন্যতম সেরা যখন বলবো তখন অন্যান্য জয়গুলো এই সেরাদের তালিকায় কোন কোন জয়গুলো আসবে। ধরেন নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা অ্যাওয়েতে যে মাউন্ট মঙ্গারিতে টেস্টে জিতেছিলাম, ওইটা আমি এখনও মনে করি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি একটা সিঙ্গেল ম্যাচ ধরি তাহলে ওইটা হচ্ছে গিয়ে সেরা জয়। সেটা আপনি মানে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি সব কিছু মিলিয়ে আমি আসলে বলছি। সো ওই সিরিজটা কিন্তু আমরা জিততে পারিনি, সিরিজের সেকেন্ড টেস্টটা কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। আবার যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা উইকেটের সহায়তা আমরা প্রবলভাবে পেয়েছি, উইকেটের সহায়তা প্রবলভাবে নিয়েই আমরা জিতেছি, কিন্তু 2016 সালে যে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম টেস্টে, সেটাও তো একটা বড় অর্জন। ওই সিরিজটা আমরা জিততে পারিনি, আরেকটা টেস্ট হেরে গিয়েছিলাম। 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা টেস্ট জিতেছিলাম, সেটাও একটা বড় অর্জন, কিন্তু সিরিজ জিততে পারিনি, আমরা আরেকটা টেস্ট হেরে গিয়েছিলাম। যদি আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে আমাদের শততম টেস্ট ম্যাচটা কলম্বোতে, সেই ম্যাচটাও আমরা জিতেছি, সেটাও বাংলাদেশের একটা দুর্দান্ত অর্জন ছিল, ওই সিরিজটাও কিন্তু আমরা আসলে জিততে পারিনি। এখন এর বাইরে যদি বাংলাদেশের বড় জয় যদি ধরেন বা বড় পারফরমেন্স যদি ধরেন, আমার কাছে একটা তো হচ্ছে আমাদের প্রথম টেস্ট, মানে টেস্ট জয় 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা তো সবসময় আমাদের মধ্যে একটা 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 কি বলে চলে খুব আনন্দের একটা স্মৃতি হয়েই আসলে থাকবে, প্রথম জয় বলে কথা। ওই সিরিজে কিন্তু বাংলাদেশ পরের টেস্টে যে ড্র করেছিল সেটাও বাংলাদেশ খুব ভালো ড্র করেছিল। ড্র দুইটা টেস্টের কথা, ওই প্রথম টেস্টের ওই জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্ট সিরিজ জয়ের ড্রর বাইরে আমার আর দুটো ড্রয়ের কথা খুব করে মনে পড়ে। একটা হচ্ছে কি 2004 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেইটা ড্রটা আমাদের জন্য খুব কৃতিত্বপূর্ণ ছিল, এবং 2015 সালে পাকিস্তানের বিপক্ষে যেই ম্যাচটা আমরা ড্র করেছিলাম খুলনাতে, সেইটাও আসলে প্রথম ইনিংস আমরা অনেক হিউজ একটা ডেফিসিট আমার ছিল, 292 না 296 রানে আমরা পিছিয়েছিলাম, সেইখান থেকে আমরা ম্যাচটা ড্র করতে পেরেছি, ওইটাও একটা খুব বড় অর্জন টেস্ট ক্রিকেটে আমার কাছে মনে হয়। কিন্তু মোরালেস আমি যেগুলোর কথা বললাম, শুধু জিম্বাবুয়ের প্রথম সিরিজটা বাদ দিলে কোনো সিরিজ কিন্তু আমরা জিততে পারিনি। আমরা একটা ম্যাচে হয়তো ভালো খেলেছি, হয়তো জিতেছি, হয়তো ড্র করেছি, কিন্তু সিরিজ জুড়ে সেইটাই ধরে রাখতে পারিনি। সিরিজ শেষে গিয়ে আমাদের মুখের কিন্তু সেই সিরিজ জয়ের তৃপ্তির জায়গাটা ছিল না। এইবার কি আমাদের সেটা থাকবে কিনা, ইনফ্যাক্ট আপনি যদি সেভাবে চিন্তা করে দেখেন, বাংলাদেশ তো ওভারঅল যে আমাদের ক্রিকেট ইতিহাসে আমরা টোটাল হচ্ছে গিয়ে মাত্র 8টা সিরিজই আমরা আসলে ইনফ্যাক্ট জিততে পেরেছি, তার মধ্যে হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে আর কি বলেছিল ওয়েস্ট ইন্ডিজ, তাদের জিম্বাবুয়ের পক্ষে 4টা, ওয়েস্ট ইন্ডিজ 2টা, আর এই বছর আফগানিস্তান আয়ারল্যান্ডের পক্ষে একটা একটা করে ম্যাচ জিতেছি, আমরা সিরিজ জিতেছি, সেগুলোর কথা বলতে পারি। সো সিরিজ জয়টা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এখন যদি আমরা নিউজিল্যান্ডের সঙ্গে এই টেস্টটা না হারি তাহলে আমরা সিরিজ জিতে যাবো, তাই তো? মানে ম্যাচটা যদি ড্র হয়, আমি কিসের জন্য সেটা বলছি, যদি ম্যাচটা ড্র করে আমরা সিরিজটা জিতি তাহলে কি এইটাকে আমাদের অন্যতম সেরা থেকে সেরাদের সেরা একেবারে সিরিজ হিসাবে যদি আমি বলি এটা কি চিহ্নিত হবে, তখন কিন্তু আবার প্রশ্ন আসবে। আমি ওই কারণে বলছি না, আমার হিসাবটা হচ্ছে যে বাংলাদেশ যদি সিরিজ জিতে তাহলে বাংলাদেশ এই ম্যাচটাও জিততে হবে। ম্যাচ ড্র করে সিরিজ জেতাটা আসলে এইটা এটা হওয়ার কথা না। হওয়ার কথা না কিভাবে? ধরেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে হচ্ছে 2007 সাল থেকে এখানে টেস্ট ম্যাচ হচ্ছে, এখন পর্যন্ত যে 26টা টেস্ট ম্যাচ হয়েছে তার মধ্যে 23টা টেস্ট ম্যাচের কিন্তু রেজাল্ট হয়েছে, মানে আইদার টিম মানে কোন একটা দল জিতেছে, কোনো একটা দল হেরেছে, আর বাকি 3টা টেস্ট ম্যাচ হচ্ছে গিয়ে শুধুমাত্র ড্র হয়েছে। যেই 3টা টেস্ট ম্যাচ ড্র হয়েছে প্রতিটা টেস্ট ম্যাচে কিন্তু বৃষ্টি একটা বড় রোল প্লে করেছে। 2008 সালে নিউজিল্যান্ডের এগেনস্টে আমাদের টেস্ট ম্যাচটা ওইখানে 3 দিন না 4 দিন বৃষ্টির কারণে খেলাই হয়নি,
আবার আরো একটা হচ্ছে গিয়ে 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওইখানে হচ্ছে গিয়ে লাস্টের দিন বৃষ্টির কারণে খেলা হয়নি, আবার সাউথ আফ্রিকার বিপক্ষে 2015 সালে সর্বশেষ শেরেবাংলা স্টেডিয়ামে যেই টেস্টটা ড্র হয়েছিল সেখানেও কিন্তু বৃষ্টির কারণে দুই দিন খেলা হয়নি। সো বৃষ্টির কারণেই আসলে খেলা হয়নি, তা না হলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উইকেটে আসলে এখানে রেজাল্ট হবেই। এখন যেই টেস্টটা হচ্ছে সেই টেস্টে আমাদের যে নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্টেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সাগরে নিম্নচাপ রয়েছে, ফলে বৃষ্টির কারণে খেলা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেটা ওই মাত্রায় হওয়ার কথা না যেই মাত্রাতে হলে আসলে মানে টেস্টের একদিন দুই দিন পুরো ভেসে যাবে, টেস্টের রেজাল্ট হবে না আমার কাছে সেটা মনে না। তার মানে বাংলাদেশকে যদি সিরিজ জিততে হয় তাহলে এই টেস্ট জিতেই সিরিজ জিততে হবে, সেক্ষেত্রে আমরা 2-0 ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা সিরিজ জিতবো। আমরা এইখানটাতে হচ্ছে গিয়ে এমন না যে এই টেস্টটা ড্র করে 1-0 ব্যবধানে সিরিজ জিতে যাবো, সেই চান্স আসলে আমি কমই দেখতে পাচ্ছি, ফলে প্রথম টেস্টটা আমরা যেভাবে জিতেছি যেভাবে ডোমিনেট করে জিতেছি সেকেন্ড টেস্টও আমাদের সেই সম্ভাবনার জায়গাটা নিশ্চিতভাবেই রয়েছে। অবশ্যই এখানে স্পিন আরও গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বলে আমার কাছে মনে হয়, যদিও ম্যাচের আগে দিন আমাদের কোচ চ্যান্ডিকে হাতুরি সিংহ বলেছেন যে মিরপুরের উইকেটে দুইটা সেশন দেখার পরে বোঝা যাবে কিরকম বিহেভ করবে, কিন্তু এখানে যে স্পিনাররাই ডোমিনেট করবে সেইটা বোঝার জন্য সেটা আসলে বোঝাই যায়, এটা হচ্ছে মিরপুরে হিস্ট্রিক্যালি সেটা হয়ে এসেছে। এবং আমাদের যে তিন স্পিনার প্রথম টেস্টে খেলেছেন তারাও এখানে খেলবেন, নিউজিল্যান্ডের স্পিনাররাও এই জায়গাটাতে তারাও স্পিন শক্তি বাড়াতে পারেন এবং তাদেরকে আমরা কীভাবে নেগোসিয়েট করি সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় হবে। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যদি এই সিরিজটা আমরা জিতে যাই, যদি আমাদের এই সিরিজটা জিততে হয় তাহলে আমাদের এই ম্যাচটা জিতেই সিরিজ জিততে হবে, 1-0 ব্যবধানে না 2-0 ব্যবধানে নিউজিল্যান্ডকে আমাদের হারাতে হবে। ইন দ্যাট কেস তাহলে এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এইভাবে হয়তো বলা যাবে যে টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সবচেয়ে বড় অর্জন বলে আমার কাছে তখন এটা একবারে সেরা হয়ে যাবে, তখন আবার অন্যতম শব্দটা এর আগে জুড়ে দেওয়ার প্রয়োজন হয়তো বা আর পড়বে না। তো বাংলাদেশ কি পারবে যে সেরা অন্যতম সেরা জয়টা থেকে সেরা সিরিজ জয়ের অর্জনটা কি বাংলাদেশ করতে পারবে কিনা, আমি কিন্তু আসলে খুবই হোপফুল। মিরপুর স্টেডিয়ামে খেলা, আমাদের স্পিনারদের যে অবস্থা, আমাদের ওই লং টার্ম প্ল্যান ওগুলা তো ব্যাপারগুলো তো রয়েছে, কিন্তু আমি জানি যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের কোচ এই মুহূর্তে ওইসব জিনিস নিয়ে তারা চিন্তিত না, তারা চিন্তিত হচ্ছে গিয়ে কীভাবে এই ম্যাচটা জেতা যাবে, কীভাবে হচ্ছে গিয়ে সিরিজটা জেতা যাবে। তো সেইটা বাংলাদেশ করতে পারবে বলে আমি অন্তত পক্ষে আশাবাদী ম্যাচটা শুরু হওয়ার আগে। আপনি আমার মতো কি আশাবাদী জানাবেন নাকি?